প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়ায় আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। তো জানবো আপা কেন আমাদের ইউটিউবে আসলেন, কি কষ্ট নিয়ে আমাদের মাঝে দাঁড়ালেন। তা আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? তা আপনার নাম কি? আমার নাম তো শাবানা। বা খুব সুন্দর নাম। তো শাবানা, আলমগীরের খবর কি বলেন? জি না ভাইয়া, সব মানুষ সুখালে শুধু মিথ্যা আশা ভরসাই দেয় ভাই। আমরা অসহায় দেখে ভাই আমাদের অসহায়তার দুর্বলতার সুযোগ নিতে চাই, সব মেয়েরা তার বাজে না ভাই। আচ্ছা, মানে সিনেমার জগতের মতো যে আলমগীর শাবানাকে যে একটা ভালোবাসা মিল মহব্বত আছে থাকে, তো তেমন কোনো মানুষ এখনো পায় না ভাইয়া? সবাই অভিনয় করে, মনে করো মানুষের জীবনটা অভিনয়। আচ্ছা, খুবই কষ্টের কথা। তো শাবানা বাদ থাকেন কোথায়? ভাই আমার বাড়িটা খুলনা 5 নম্বর মাঝঘাট। আচ্ছা, তো শাবানা বা কি জন্য আসলেন বলেন? ভাই আমি অনেক দুঃখে পড়ে কষ্টে পড়ে অসহায় হয়ে গেছি, দেয়ালে পিঠ থেকে গেছে, এই জন্য আসছি। আচ্ছা, আপনার বিয়ে শাদী হয়েছিল? জি না ভাইয়া। আচ্ছা, তো কেন হয়নি? ভাইয়া আমি তো খুব অসহায়, খুব গরিব মানুষ, আমার বাবা নাই, মা আছে, ছোট একটা ভাই আছে, একটা বোন আছে। আমার বাবা মারা গেছে আজকে 11 বছর, আমি খুবই অভাবের মাঝে আছি। আমার আম্মা তো স্টোভের রোগী, তার জন্য প্রত্যেক মাসে 3,000 করে টাকার ওষুধ লাগে, তার মধ্যে দিয়ে আমার ঘর ভাড়া থাকতে হয়। ভাইয়া আমি রাত দুগানে কাজ করি, যখন যেই কাজ পাই তখন সেটা আমার করতে হয়। অনেক মানুষ এই ভাই, আগেও আমি একটা প্রতিবেদনের সামনে গেছি, অনেক মানুষ এই আশা ভরসা দিছে ভাই, কিন্তু ভাই যখন সহযোগিতার পালা আসে তখন ভাই তারা বলে থ্রি পিস খুলো, জামা খুলো, এটা তো ভাই ওয়াজিব না। আমাকে যদি কেউ মন থেকে ভালোই বাসে, আমাকে যদি কেউ বিয়ে সাথেই করে, তাহলে তো আমার পা থেকে মাথা পর্যন্ত তার দায়িত্ব ভাইয়া। সেটাই সেটাই, তো দায়িত্ব নেওয়ার পরে পা থেকে মাথা পর্যন্ত তারই, ঠিক না? তো আগে যদি বলে তো সব কিছু দেখা ওদের সমস্যা না? এইটা কি বলেন, এটা কি হাদিসে আছে ভাইয়া? আচ্ছা আচ্ছা, আমার যদি সেইটাই করার হয় তাহলে তো আমি ভাইয়া ব্যবসাই করতে পারি, তাহলে তো আপনাদের সামনে কোটি কোটি মানুষের সামনে আসার আমার কোনো দরকার নাই। হুম হুম, সেটাই ঠিক বলছেন। তো আপা এখনো কি ভালো মানুষ পান নাই? জি না ভাইয়া, সব মানুষই যে বললাম না ভাইয়া মিথ্যা আশা ভরসা দেয়, পাশে থাকার কথা বলে। ভাই আমি অনেক বিপদে আছি, আমার 5 মাসের রুম ভাড়া আটকে গেছে, আমার আম্মুর ডায়াবেটিস 38 পয়েন্ট হয়ে গেছে, আমি চিকিৎসা করাইতে পারতেছি না। তাইলে ভাইয়া হয়তো যদি পারেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের আল্লাহ নবীর কসম লাগে, আপনারা যদি পাশে দাঁড়াইতে পারেন তাইলে আমাকে আশা ভরসা দিয়েন, আর যদি বিয়ে সাথে করার ইচ্ছা থাকে আমাকে হেল্প সহযোগিতা করেন, আর যদি মনে করেন যে না ছোটো বোন হিসাবে হিসাব আপনারা হেল্প করবো, তা আপনারা করতে পারেন, কিন্তু ভাই আপনাদের আল্লাহর কসম লাগে আপনারা খুব বাজে মন্তব্য নিয়ে ফোন দিবেন না। কারণ আমরা মানুষ ভাই, আমরা কখন মিডিয়ার সামনে যাই যখন আমরা দেখি যে আমাদের হাতিয়ে মাতিয়ে চার কিনা কোনো কিছু থাকে না। আর এই যুগে আমি তো আর দেখতে শুনতে খারাপ না ভাই, টাকার জন্য অনেক জায়গার থেকে বিয়ে শাদীর ঘর আসে, কিন্তু আমরা তো অসহায় গরিব মানুষ, আমাদের একটু জায়গা জমিনও নাই যে মনে করেন যে আমরা ওইটা নিয়ে চাষবাস করে কাজকর্ম করে খাবো। আচ্ছা, তো আপনার কেমন মানুষ পেলে, যদি বিবাহিত মানুষ পান বা বয়স্ক পান? যতটুকু ছিল ভাই আমার চাচা বেদখল দিয়ে দিছে, যাক ভাই আল্লাহর কাছে দোয়া করি, চাচার আল্লাহ হেদায়ত করুক, আমি কখনো কাউকে গালাগালি করি না, অভিশাপও দিই না ভাই। এখন যদি বয়স্ক কোনো পুরুষ আপনার বিয়ে করতে চান? যদি কোনো বয়স্ক মানুষ হয় সে যদি চাইতেও বিয়ে করে আমার কোনো সমস্যা নেই, কারণ সে যদি চালাইতে পারে, খাওয়াইতে পারে, পড়াইতে পারে, আমার দায়িত্ব নিতে পারে। অনেক মানুষই ভাই বিপদে পড়ে 3টা 4টা বিয়ে করতে পারে, সে যদি চালাইতে পারে আমার তো কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? ভাই আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি কোনো কুঠিপতির মেয়ে না ভাই, আমি অসহায় একটা মানুষ, ঠিক আছে? অনেক জায়গার থেকে বিয়ের ঘর আইসে কিন্তু টাকা পয়সার জন্য আমার আম্মু আমাকে বিয়ে সাথে দিতে পারে নাই, কেন আমারও এখন বয়স হয়েছে, ঠিক আছে? 19 বছর বয়স হয়ে গেছে, 20 বছর চলতেছে। তা একটা কথা কি ভাই বলে আদিসে আছে, মেয়েরা বুড়ি কুড়ি হইলে হয় বুড়ি। তা ভাই আমি তো আর এতদিন সংসারের খেয়াল করি নাই, এখন ভাই সংসারের খেয়াল করছি, যদি কেউ আমার দায়িত্ব নেয়, বাংলাদেশি হোক, প্রবাসী হোক, যেইখানেরই হোক, সে যদি আমার পুরোপুরি দায়িত্ব নেয় ভাই আমিও তার দায়িত্ব নিব। আর দয়া করে কেউ খারাপ মন্তব্য নিয়ে ফোন দিবেন না, আর যদি বয়স্ক লোক আমাকে বিয়ে করতে চান তাও ভাই আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, যে আমার দায়িত্ব নিবে আমি তার দায়িত্ব নিব ইনশাআল্লাহ। তো দর্শক, আপনারা যদি আবুর কথা শুনে ভালো লাগে, একটু মায়া লাগে, যদি তার পাশে দাঁড়াতে চান, তো তার নাম্বারটা হচ্ছে 0171446799। আমি নাম্বারটা আবারও বলছি, 0171446799। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ করি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।